السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم، أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين. সমস্ত প্রশংসা সমস্ত গুণগান সেই মহান রব্বুল আলামিনের জন্য যিনি দীর্ঘদিন পর আমাদেরকে পুনরায় এই তাফসীরের দার্সে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান রব্বুল আলামিনের দরগাহে জানাই লাখো কোটি সুজুদ ও শুকরিয়া। আলহামদুলিল্লাহ, দুরুদ ও সালাম বর্ষিত হোক মানবতার মুক্তির দূত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত সপ্তাহগুলিতে আমরা আলোচনা করেছিলাম সূরা নূরের বেশ কয়েকটি আয়াত। আজকে আমরা সূরা নূরের 34 থেকে 42 নং আয়াত পর্যন্ত তাফসীর করব। প্রথমত মহান রব্বুল আলামিন 34 নম্বর আয়াতে বললেন, ওলাকদ আনজালনা ইলাইকুম আয়াতিম মুবাইনাত ওয়া মাতালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন। নিশ্চয়ই আমি তোমাদের কাছে স্পষ্ট আয়াত অবতীর্ণ করেছি, নিদর্শনাবলী অবতীর্ণ করেছি, মুজিজা অবতীর্ণ করেছি। ওয়ামাতালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, এবং আমি তোমাদের কাছে অবতীর্ণ করেছি দৃষ্টান্ত পূর্ববর্তীদের, তোমাদের পূর্বে যারা অতিবাহিত হয়েছে তাদের উপমা উদাহরণ দৃষ্টান্ত পেশ করেছি। ওয়ামাওয়াইযাতাল লিল মুত্তাকিন, এবং মুত্তাকিদের জন্য আমি উপদেশমালা অবতীর্ণ করেছি এই কোরআনে। তাহলে পবিত্র কোরআনের যে মূল আলোচ্য বিষয়, সেই আলোচ্য বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা এই আয়াতে উল্লেখ করেছেন। যে প্রথমত আল্লাহ তাআলা এই কোরআনে বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীগণের মুজিজা উল্লেখ করেছেন, বিভিন্ন মুজিজা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দিয়েছেন সেই মুজিজা, এবং পূর্ববর্তী নবীদেরকে যে মুজিজা দিয়েছিলেন সেই মুজিজার কথা পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে উল্লেখ করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে মুজিজা দিয়েছিলেন তার মধ্যে অন্যতম হলো চন্দ্র বিদীর্ণ হওয়া, ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, কিয়ামত নিকটবর্তী হয়েছে চন্দ্র বিদীর্ণ হয়েছে, এটা একটা মুজিজা। আল্লাহ তাআলা বললেন আমি তোমাদের কাছে অবতীর্ণ করেছি স্পষ্ট নিদর্শনাবলী অর্থাৎ মুজিজা। এরপর ওয়ামাসালাম মিনাল্লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, উপমা দৃষ্টান্ত তোমাদের পূর্ববর্তীদের অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানদের যে সকল উপমা আছে, অথবা ইব্রাহিম আলাইহিসসালাম, নূহ আলাইহিসসালাম, অন্যান্য নবীদের যে সকল দৃষ্টান্ত উপমা আছে সেগুলি এই কোরআনে উল্লেখ করেছেন। অর্থাৎ কিভাবে এই সকল নবীদেরকে আল্লাহ তাআলা তাদের কওমের কাছে প্রেরণ করেছিলেন, এবং তাদের কওম এই নবীর ডাকে কতটুকু সাড়া দিয়েছিল, এবং সাড়া না দেওয়ার পরিণাম কী ছিল, এই সকল উপমা আল্লাহ তাআলা কোরআনে উল্লেখ করেছেন। বিভিন্ন কওমকে আল্লাহ তাআলা ধ্বংস করেছেন, নূহ আলাইহিসসালামের কওমকে প্লাবন দেওয়ার মাধ্যমে ধ্বংস করেছিলেন, এরপর ধ্বংস করেছিলেন হুদ আলাইহিসসালামের কওমকে, লূত আলাইহিসসালামের কওমকে, সালেহ আলাইহিসসালামের কওমকে, শোয়াইব আলাইহিসসালামের কওমকে, এই সকল নবীদের অনুসারীদেরকে অর্থাৎ যারা তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছিল তাদেরকে ধ্বংস করেছিলেন, আর তাদের অনুসারীদেরকে মুক্তি দিয়েছিলেন। এরপর মুসা আলাইহিসসালাম, মুসা আলাইহিসসালামকে অস্বীকার করার কারণে ফিরাউন এবং তার সম্প্রদায়কে, কিপ্তি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছিল। তো এই জাতীয় উপমা এই পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছে। তাহলে পবিত্র কোরআনের মূল সার অংশ হলো এগুলি। এরপর আল্লাহ তাআলা বললেন ওয়া মাউইযাতাল লিল মুত্তাকিন, মুত্তাকিদের জন্য উপদেশ স্বরূপ আমি কোরআনকে অবতীর্ণ করেছি। এই কোরআনে আল্লাহ তাআলা মুমিনদেরকে উপদেশ দিয়েছেন, ভালো আমল করার প্রতি আহ্বান করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে মুমিনগণ তোমরা ইমান আনয়ন করো। মুমিনদেরকে আল্লাহ তাআলা বললেন তোমরা ইমান আনয়ন করো, অর্থাৎ তোমাদেরকে যে বিধিবিধান দিয়েছি, যে সকল আমল করতে বলেছি সেগুলির উপর তোমরা অটল থাকো, এরপর নামাজ আদায় করো, এরপর জাকাত প্রদান করো, এবং আল আমরু বিল মারুফ, ভালো কাজের নির্দেশ,
খারাপ কাজ থেকে বাধা প্রদান করা ইত্যাদি বিভিন্ন উপদেশমালা আল্লাহ তাআলা এই কোরআনে অবতীর্ণ করেছেন। তাহলে এই আয়াতে আল্লাহ তাআলা মূলত পবিত্র কোরআন, কোরআনের যে মূল আলোচ্য বিষয়গুলি সেইগুলি এখানে উল্লেখ করেছেন। এরপর মহান রব্বুল আলামিন এখানে একটা তার যে নাম আছে সেই নামের কথা উল্লেখ করেছেন, তার নাম এবং সিফাত গুণাগুণ, সেটা হলো নূর। আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার একটা নাম হলো নূর, অর্থাৎ তিনি হলেন জ্যোতি, জ্যোতিময়। এটা আল্লাহ তাআলা একটা নাম এবং আল্লাহ তাআলা সিফাত গুণাগুণ, যেমন ইলম, আল্লাহ তাআলা জ্ঞানী, এটা যেমন একটা আল্লাহ তাআলার গুণ সিফাত বৈশিষ্ট্য, ঠিক অনুরূপ নূর জ্যোতিময় এটাও আল্লাহ তাআলার একটা সিফাত বৈশিষ্ট্য এবং সেই সাথে নাম। মহান রব্বুল আলামিন এখানে সেই নামের কথা উল্লেখ করে বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আল্লাহ তাআলা হলেন আসমান এবং জমিনের নূর জ্যোতি, আসমান নবমণ্ডল এবং ভূমণ্ডলের জ্যোতি হলেন আল্লাহ তাআলা। তার এই জ্যোতির প্রভাব কতটুকু, মাসালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ, আল্লাহ তাআলার এই নূর, নূর নূরের উপমা হলো, দৃষ্টান্ত হলো কামিশকাতিন ফিহা মিসবাহ, ওই দীপ, ওই চারাকদানি, যে চারাকদানিতে রয়েছে মিসবাহ বাতি, ওই চারাকদানি, যে চারাকদানিতে রয়েছে বাতি, অল মিসবাহু ফি জুজাজা, আর ওই বাতিটা রয়েছে কাচের আবরণের মধ্যে। অর্থাৎ কাচের আবরণের মধ্যে যদি কোনো বাতি থাকে, ওই বাতি থেকে যে আলোটা হয় প্রতিফলিত হয়, এই আলোটা কেমন হয়, কাআন্নাহা কাওকাবুন আজ-জুজাজাতু কাআন্নাহা কাওকাবুন দুররিয়ুন ইউকাদু মিন শাজারাতিন মুবারাকা, ওই যে কাচের মধ্যে আল্লাহ তাআলার নূর জ্যোতি রয়েছে সেই কাচটা, এই কাচের আবরণটা হলো কাআন্নাহা কাওকাব দুররি, উজ্জ্বল নক্ষত্রের মতো, উজ্জ্বল নক্ষত্র যেভাবে ঝলমল করে জ্বলে ঠিক অনুরূপভাবে আল্লাহ তাআলার এই জ্যোতিটা কাচের আবরণের মধ্যেও যেন ঝলমল করা নক্ষত্রের মতো, এতটা উজ্জ্বল আল্লাহ তাআলার এই নূর এবং আলো। এই আলোটা ইউকাদু মিন শাজারাতি মুবারাকাতিন যাইতুনাতিল্লা শারকিয়্যাতি ওয়ালা গরবিয়্যা, আর এই যে নক্ষত্রটা, উজ্জ্বল নক্ষত্রটা যে আলো প্রদান করে, এটার জ্বালানিটা হলো ইউকাদু মিন শাজারাতি মুবারাক, একটা বরকতময় বৃক্ষর, বরকতময় বৃক্ষ, জাইতুন বৃক্ষ, জাইতুন তেল থেকে, জাইতুন যে বৃক্ষ আছে এই বরকতময় বৃক্ষের তেল, তেল থেকে এই বাতিটাকে যেন প্রজ্বলিত করা হয়, উজ্জ্বল করা হয়। অর্থাৎ জাইতুন তেল থেকে যে বাতিটা জ্বালানো হয়, এই বাতিটা যদি কাচের আবরণের মধ্যে রাখা হয়, চারাকদানির মধ্যে এই কাচটা, কাচের আবরণটাকে রাখা হয়, তাহলে সেখান থেকে যেরকমভাবে নক্ষত্রের মতো ঝলমলে আলো প্রদান করবে, ঠিক অনুরূপ হলো আল্লাহ তাআলার নূর বা জ্যোতির দৃষ্টান্ত। লা শারকিয়্যাতি ওয়ালা গরবিয়্যা, যে বৃক্ষটা প্রাচ্যেও নয়, প্রাতিচ্যেও নয়, অর্থাৎ পূর্ব এবং পশ্চিমেও নয়, অর্থাৎ গাছটা হলো মাঝখানে, যেখানে সূর্য উঠলে এই সূর্যের আলো এই গাছটার উপর পড়ে, কোনো সময় সূর্যের আলো আলোবিহীন হয় না এই গাছটা। একাদু যাইতুহা ইউজি উ আলাউলাম তামসা সোনা, আর এই যে যে তেল, এই জাইতুন বৃক্ষ থেকে যে তেলটা আসে, এই তেলটা ইউজি উ আলাউলাম তামসা সোনা, যদি কোনো আগুনের স্পর্শে নাও আসে তবুও এই তেলটা হলো আলোকময়, অর্থাৎ তেলটা নিজেই আলোকময়, যদিও তার সাথে কোনো অন্য কোনো আগুন স্পর্শ না করে, আগুন না জ্বালালেও এই তেলটা উজ্জ্বল আলোকময়। তাহলে এমন ইন্ধন থেকে, এমন জ্বালানি থেকে এই নূরটা, জ্যোতিটা আলোকময় হয়ে ওঠে। তাহলে আল্লাহ তাআলা এখানে তার নূরের দৃষ্টান্ত দিয়েছেন, যে একটা চারাকদানি, পুরো দ্বীপধার যেখানে বাতি রাখা হয়,
ওই বাতি রাখার জায়গাটা রাখা হয়েছে কাসের আবরণের মধ্যে। কাসের আবরণের মধ্যে রাখার পর এই এখান থেকে যে আলোটা আসে সেই আলোটা হয় ঝলমলে। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা যে বললেন কান্না কাওকাবুন দুররি, উজ্জ্বল নক্ষত্র। কাওকাব শব্দটা ব্যবহার হয় গ্রহের ক্ষেত্রে, গ্রহ উপগ্রহ নক্ষত্র। চাঁদটা হলো একটা উপগ্রহ আর পৃথিবীটা হলো গ্রহ। তো এখানে আল্লাহ তাআলা বললেন কাওকাব, কাওকাব বলা হয় গ্রহকে, অর্থাৎ যার নিজস্ব আলো নেই কিন্তু আলো অন্যান্য নক্ষত্র থেকে আলো পায় আর ঝলমল করে জ্বলে। পৃথিবী, পৃথিবীরও পৃথিবীও কিন্তু একটা গ্রহ, পৃথিবীরও কিন্তু আলো আছে। আমরা চাঁদকে দেখি ঝলমল করে জ্বলতে, চাঁদ একটা উপগ্রহ, অর্থাৎ যেটাই গ্রহের চারপাশে ঘোরে, পৃথিবীর চারপাশে ঘোরে হলো চাঁদটা। আর এই চাঁদের চেয়েও বেশি আলো ধারণ করতে পারে গ্রহগুলো, অর্থাৎ পৃথিবী একটা গ্রহ, এটি আমাদের আমরা যে চাঁদকে দেখি এই চাঁদের চেয়েও বেশি আলো ধারণ করে। সূর্য থেকে যে আলো আসে পৃথিবীর পক্ষে এর 20% আলো ধারণ করে রাখে পৃথিবী। এই কারণে রাতের বেলায় আমরা সূর্য না থাকলেও আমরা জমাট বেঁধে যাই না, অর্থাৎ এই 20% আলো যদি পৃথিবীর এই আকাশে বায়ুমণ্ডলে যদি আটকা না পড়তো তাহলে কিন্তু আমরা জমাট বেঁধে যেতাম রাতের বেলায়। তো আল্লাহ তাআলা এখানে যে তুলনাটা করলেন নূরের সাথে, সেই নূরটাকে তুলনা করলেন কিন্তু প্রতিফলিত আলোর সাথে, অর্থাৎ যে আলোটা মূল সূর্য নক্ষত্র থেকে যে আলোটা আসে এই আলোর সাথে তুলনা করেন, অর্থাৎ এটার এই আলোতে কিন্তু জ্বলে পুড়ে সারখার করার একটা গুণাগুণ আছে এই সূর্যের আলোতে। কিন্তু এই সূর্যের এই গ্রহগুলোতে যে আলোটা থাকে, চাঁদের যে আলোটা থাকে, এই আলোটা ওরকম গুণ নেই, এটা শুধু ঝলমল করে জ্বলবে কিন্তু এখান থেকে কোনো তাপ ছড়াবে না। তা আল্লাহ তাআলা তার নূরের দৃষ্টান্তটা দিয়েছেন এই তাপবিহীন নূরের সাথে, জ্যোতির সাথে, আলোর সাথে, অর্থাৎ তাপ বিশিষ্ট আলোর সাথে কিন্তু আল্লাহ তাআলা নিজের আলোকে তুলনা করেন। তো এই নূর এটা হলো আল্লাহ তাআলার একটা নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজের রাত্রিতে গেলেন তখন ফিরে আসার পর সাহাবাগণ জিজ্ঞাসা করলেন হাল রাআইতা রাব্বাক, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি জিজ্ঞাসা করলেন আপনি কি আপনার রবকে দেখেছেন, তখন তিনি বললেন নূর আন্না আরাহ, নূর জ্যোতির্ময়, আল্লাহ তাআলা হলেন জ্যোতির্ময় এই কারণে আমি দেখতে পাইনি। আন্না আরাহ, আমি কীভাবে দেখব, অর্থাৎ এই জ্যোতির কারণে আমাদের পার্থিব জীবনের যে চোখ, এই চোখের জ্যোতি সীমাবদ্ধতা থাকার কারণে আল্লাহ তাআলার এই জ্যোতিকে ভেদ করে আল্লাহ তাআলাকে দেখা সম্ভব নয়। কিন্তু কিয়ামত দিবসে আল্লাহ তাআলা মানুষকে মানুষের চেহারায় মানুষের সব কিছুতে পরিবর্তন করবে। ওই জগৎটা বারজাখী জীবনটা এটা হলো ভিন্ন জগৎ, ওই জগতে আল্লাহ তাআলা মানুষকে উপযুক্ত করে তুলবেন যেন মানুষ তাদের রবকে দেখতে পায়। তো এই নূরের কারণে, ঝলমল নূরের কারণে আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পান নাই। আর এই নূরটা হলো আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য গুণ, যেমনভাবে অন্যান্য গুণাগুণ আছে, আল্লাহ তাআলা শ্রবণ করেন, শ্রবণ শক্তি আছে আল্লাহ তাআলা, এটা একটা গুণ। অমনিভাবে আল্লাহ তাআলার এলেম আছে, জ্ঞান আছে, আল্লাহ তাআলা কি ঘটে কি ঘটবে আগে থেকেই আল্লাহ তাআলা সব কিছু জানেন। তো এই এরকম একটা গুণাগুণ হলো আল্লাহ তাআলার সিফাত, সিফাত হলো যে নূর, তিনি হলেন নূর জ্যোতির্ময়। এরপর আল্লাহ তাআলা বললেন নূরুন আলা নূর, তিনি হলেন জ্যোতির উপর জ্যোতি, ইয়াহদিল্লাহু লিনূরিহি মাইয়াশা, আল্লাহ তাআলা তার এই নূরের দিশা দেখান, পথ দেখান যাকে চান তাকে, অর্থাৎ সবাইকে আল্লাহ তাআলা এই নূরের প্রতি হিদায়ত দেন। এই নূর তথা এই নূরের প্রতি হিদায়ত আল্লাহ তাআলা বিশেষ কিছু ব্যক্তিকে দান করেন। ওয়াদরিবুল্লাহুল আমতালা লিন্নাস ওয়াল্লাহু বিকুল্লি শাইইন আলীম, আল্লাহ তাআলা মানুষের জন্য দৃষ্টান্ত উপমা পেশ করেন আর আল্লাহ তাআলা সর্ববিষয়ে সর্বজ্ঞ। তো এখানে আল্লাহ তাআলা মূলত নিজের গুণ সিফাত যে এবং তার যে নূর একটা নাম রয়েছে সেই নামের প্রতি আল্লাহ তাআলা
ইঙ্গিত দিয়েছে। এরপর মহান রব্বুল আলামিন মসজিদ এবং যে সমস্ত স্থানে আল্লাহ তাআলা উপাসনা করা হয় সেই সকল স্থানের কথা উল্লেখ করেছেন। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইয়ুযকারা ফীহা ইসমুহু, আল্লাহ তাআলার ঘর। ফি বুয়ুতিন, অনেক ঘর রয়েছে যে ঘরে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন আন তুরফা ওয়া ইয়ুযকারা ফীহা ইসমুহু, যে ঘরকে সমুন্নত করার অনুমতি দিয়েছেন আল্লাহ তাআলা। ওয়া ইয়ুযকারা ফীহা ইসমুহু, এবং যেখানে তার নাম স্মরণ করার অনুমোদন দিয়েছেন সেখানে ইউসাব্বিহু লাহু ফীহা বিল গুদুবি ওয়াল আসাল, সকাল সন্ধ্যায় অসংখ্য মানুষ সেখানে আল্লাহ তাআলার গুণকীর্তন করে। কারা গুণকীর্তন করে? রিজালুল্লাহ তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, এমন ব্যক্তিরা যাদেরকে ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আল্লাহ তাআলার জিকির থেকে, ওয়া ইকামিসসালাহ আল্লাহ তাআলার সালাত প্রতিষ্ঠা করা থেকে, ওয়া ইতা ইজাকা যাকাত প্রদান করা থেকে বিরত রাখতে পারে না। অর্থাৎ এখানে আল্লাহ তাআলা প্রশংসা করেছেন সেই সকল ব্যক্তিদেরকে যারা ব্যতিব্যস্ত থাকা সত্ত্বেও, নিজেদের ব্যবসা বাণিজ্য থাকা সত্ত্বেও যারা আল্লাহ তাআলার স্মরণ থেকে বিমুখ হয় না, আল্লাহ তাআলার সালাত থেকে বিমুখ হয় না এবং যাকাত প্রদান করা থেকে বিরত থাকে না, সেই সকল ব্যক্তিদের প্রশংসা করেছেন। তাহলে রিজালুন, এই আয়াতের শুরুতে যে রিজাল শব্দটা বলা হয়েছে এটা হলো আগের আয়াতের সাথে সম্পর্কিত। ইউসাব্বিহু লাহু, তাসবিহ পাঠ করে, কারা তাসবিহ পাঠ করে এটা এই পরের আয়াতের শুরুতে উল্লেখ করা হয়েছে, যে এমন সকল লোকেরা আল্লাহ তাআলার ঘরে সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার গুণকীর্তন করে, যারা যাদেরকে লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ, যাদেরকে ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয় আল্লাহ তাআলার জিকির থেকে, সালাত আদায় করা থেকে এবং যাকাত প্রদান করা থেকে বিরত রাখতে পারে না। এবং এই সকল ব্যক্তিদের অন্যতম আরেকটা বৈশিষ্ট্য হলো ইখাফুনা ইয়াউমান তাতাকাল্লাবু ফীহিল কুলুব ওয়াল আবসার, তারা এমন দিবসকে ভয় পায় যে দিবসে মানুষের অন্তর এবং দৃষ্টি শক্তি স্থির হয়ে যাবে, অর্থাৎ হতভম্ব হয়ে যাবে মানুষ যেই দিবসে, সেই দিবসকে ভয় পায় যারা, অর্থাৎ কেয়ামত দিবস। এই সকল ব্যক্তিদের অন্যতম বৈশিষ্ট্য হলো তারা কেয়ামত দিবসকে ভয় পায়। আর এই ভয় পাওয়ার কারণে কেন তারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, জিকির করা থেকে বিরত থাকে না, সালাত আদায় করা থেকে বিরত থাকে না, যাকাত প্রদান করা থেকে বিরত থাকে না, কেন? লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, যেন আল্লাহ তাআলা তাদেরকে উত্তম প্রতিদান দান করেন, মা আমিলু, তারা যে আমল করেছে দুনিয়াতে সেই আমলের উত্তম প্রতিদান, উত্তম পুরস্কার পাওয়ার জন্যে তারা তাদেরকে ইবাদত থেকে কোনো ব্যতিব্যস্ততাই বিরত রাখতে পারে না। লিয়াজিয়াহুমুল্লাহু আহসানা মা আমিলু, তারা যে আমল করেছে তার চেয়ে যেন উত্তম প্রতিদান লাভ করতে পারে, এই প্রতিদানের জন্যেই তারা আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে। ওয়াজিদাহুম মিন ফাযলিহি, যে আমল করেছে সেই আমলের প্রতিদান ছাড়াও ইহার চেয়েও বেশি, যে সকল আমল করে নাই এই আমলের চেয়েও বেশি প্রতিদান পাওয়ার আশায় তারা ইবাদতে মশগুল থাকে এবং ইবাদত থেকে তাদেরকে কেউ বিরত রাখতে পারে না। ওয়াল্লাহু ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত জীবিকা প্রদান করেন, অর্থাৎ বিনা হিসেবে, কোনো প্রকার হিসাব ছাড়াই অসংখ্য রিজিক জীবিকা প্রদান করেন আল্লাহ তাআলা যাকে চান। তো এটা হলো পৃথিবীতে আল্লাহ তাআলার অন্যতম আল্লাহ তাআলা যে একজন সৃষ্টিকর্তা আছেন তার অন্যতম উপমা দৃষ্টান্ত হলো যে আল্লাহ তাআলা সবাইকে সমান রিজিক দেন নাই। আল্লাহ তাআলা কাউকে ধনী করেছেন, কাউকে গরিব করেছেন এই দুনিয়াতে, এটা হলো আল্লাহ তাআলার রীতি, এটা কিয়ামত পর্যন্ত থাকবে। আপনারা জানেন রাশিয়াতে সাম্যবাদ, অর্থাৎ সবাই সমান, রাষ্ট্রের অধীনে যারা আছে সবাই সমান, সমান অধিকার, যা এই রাষ্ট্রের সম্পদ আছে সব সম্পদে সবার সমান অধিকার আছে, এই মর্মে তারা চেষ্টা করেছিল যে এই রাষ্ট্রটা ইহার উপর প্রতিষ্ঠিত করতে, অর্থাৎ এই রাষ্ট্রে যারাই বসবাস করবে
তারা সবাই রাষ্ট্রের অধীনে তত্ত্বাবধানে এবং সবাই রাজা প্রজা সবাই সমান। সুতরাং কাজের ভিত্তিতে সবাই সমান মজুরি পাবে, সবাইকে সমান অর্থ সম্পদ দেওয়া হবে। এই মর্মে তারা সাম্যবাদ, কার্ল মার্ক্স যে এই সাম্যবাদের প্রতিষ্ঠাতা, তারা জোর করে অস্ত্রের সাহায্যে সমস্ত লোকদেরকে তারা কি করেছিল, দাস দাসীর মতো পরিণত করেছিল। অর্থাৎ আপনার নিজের ইচ্ছায় আপনি কোনো কিছু করতে পারবেন না, নিজের ইচ্ছায় যে আপনি একটা বাড়ি করবেন বা একটা ব্যবসা বাণিজ্য চালু করবেন পারবেন। যত যা কিছু ইনকাম হয় রাষ্ট্রের, রাষ্ট্র আপনাকে নির্ধারণ করে দেবে, আপনি কোম্পানিতে কাজ করবেন, কোম্পানিতে আপনাকে চাকরি দেবে রাষ্ট্র, আর সবাইকে সমান বেতন দেবে, সবাইকে সমান বেতন দেবে। এটা আসলে আমাদের বিবেকও গ্রহণ করবে না। যে ব্যক্তি এই কোম্পানিটা দেখাশোনা করে, যে ব্যক্তি এমডি এই কোম্পানির, সে যে বেতন পাবে, সাধারণ যে কাজ করে সেও সমান বেতন পাবে। তাহলে এখানে সমস্যাটা কি হবে, কেউ এমডি হতে চাবে না, সে বলবে আমিও সাধারণ কাজ করব, কেন আমি এত দায়িত্ব সবাইকে তদারকি করার পর লাস্টে আমারও পারিশ্রমিক হবে, অন্য একজন যে কাজ করে সাধারণ কর্মী তার মতো যদি আমার বেতন হয় তাহলে আমি কেন এত দায়িত্ব নিয়ে আমি কাজ করতে যাব। সর্বশেষ কি হবে, কোম্পানিটাই বন্ধ হয়ে যাবে। এ কারণে কার্ল মার্ক্স এই নীতিটা কিন্তু বেশি দিন টেকে নেই, তারা অস্ত্রের জোরে হয়তো কিছুদিন 70 বছরের মতো তারা এটা প্রতিষ্ঠা করে রাখতে পেরেছিল। এরপরে কিন্তু রাশিয়া কি হয়ে গেছে, ভেঙে গেছে, বিভক্ত হয়ে গেছে, অসংখ্য রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র তাদের থেকে স্বাধীনতা লাভ করেছে, অন্যান্য মুসলিম ছাড়াও অন্যান্যরা যারা এই কার্ল মার্ক্স তথা এই সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সবাই অস্ত্র তুলেনি, সবাই এটাকে কি করেছে, প্রতিহত করেছে। এটা হলো আল্লাহ তাআলার দেওয়া নিয়ম। আল্লাহ তাআলা কাউকে বেশি সম্পদ দিয়েছেন, কাউকে কম সম্পদ দিয়েছেন, কাউকে ধনী বানিয়েছেন, কাউকে গরিব বানিয়েছেন। আল্লাহু ইয়ারজুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব, আল্লাহ তাআলা যাকে চান তাকে অপরিমিত বিনা হিসাবে অসংখ্য জীবিকা প্রদান করে। এরপর মহান রব্বুল আলামিন কাফেরদের দৃষ্টান্ত উপমা পেশ করেছেন, والذين كفروا اعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء, আর যারা কাফের তাদের প্রতিদানের দৃষ্টান্ত হল, তাদেরকে যে কিয়ামত দিবসে প্রতিদান দেওয়া হবে তার দৃষ্টান্ত হলো কাসারাব বিকিয়াতিন ইয়াহসাবুহু যমআন, মরুভূমির মরিচিকার মতো, মরুভূমিতে অথবা পিচ ঢালা রাস্তায় আমরা কিন্তু যখন দুপুরের সময় রোদের সময় যখন আমরা তাকাই দেখবো যে মনে হবে সামনে পানি। তো আল্লাহ তাআলা বলতেছেন কাসারাব বিকিয়াতিন, ঠিক অনুরূপভাবে মরুভূমিতে বালুময় স্থানেও আমরা যখন দেখব রোদের সময় তখন মনে হবে যেন পানি, সামনে পানি, সমুদ্র, কিন্তু আসলে সমুদ্র না। কাসারাব বিকিয়াতিন, ওই মরুভূমির মরিচিকার মতো, ইয়াহসাবুহু যমআনু মা, পিপাসার্থ ব্যক্তি মনে করে যে এটা হলো পানি। হাত্তা ইযা জাআহু লাম ইয়াজিদহু শাইআ, যখন সে এই মরিচিকার কাছে আসে তখন লাম ইয়াজিদহু শাইআ, কোনো কিছুই পায় না, অর্থাৎ সেটা কিন্তু মরিচিকা না, এটা আমাদের চোখের ধাঁধা, আমাদের চোখের দৃষ্টিশক্তি সীমাবদ্ধ থাকার কারণে, আলোর বিপরীতে আমাদের চোখের সীমাবদ্ধতার কারণে আমরা এটাকে পানি মনে করি। তো আল্লাহ তাআলা বললেন যখন সে এই মরিচিকার কাছে আসে লাম ইয়াজিদহু শাইআ, কোনো কিছু পায় না, ঠিক অনুরূপ সে এই যে দুনিয়াতে যে আমল করে সেই আমলেরও কোনো প্রতিদান পাবে না। কি পাবে, ওয়াবাজাদাল্লাহ ইনদাহু ফাওয়াফাহু হিসাবাহু, তখন সে আল্লাহ তাআলাকে পাবে সেখানে, অর্থাৎ যখন সে এই মরিচিকাকে পানি মনে করে যখন সে সেখানে আসবে, সেখানে ওয়াবাজাদাল্লাহ ইনদাহু, সেখানে সে আল্লাহ তাআলাকে পাবে। অর্থাৎ উদ্দেশ্য হলো কিয়ামত দিবসে সে যখন মারা যাবে প্রতিদানের আশায় যখন সে আল্লাহ তাআলার কাছে আসবে, ফাওয়াফাহু হিসাবাহু, আল্লাহ তাআলা তাকে পূর্ণ মাত্রায়
প্রতিদান দান করবেন, অর্থাৎ শাস্তি প্রদান করবেন কাফেরকে। আল্লাহ তাআলা তার কাছ থেকে পূর্ণ মাত্রায় হিসাব গ্রহণ করবেন। আল্লাহু সারিউল হিসাব, আল্লাহ তাআলা হলেন দ্রুতময় হিসাব গ্রহণকারী। তাহলে এখানে আল্লাহ তাআলা তুলনা করলেন যে মরিচিকার মতো তার এই আমলের দুনিয়াতে আমলের কোনো প্রতিদান সে পরকালে পাবে না, বরং যা পাবে সেটা হলো শাস্তি। পূর্ণ মাত্রায় আল্লাহ তাআলার কাছ থেকে, আল্লাহ তাআলা তার কাছ থেকে হিসাব বুঝে নেবেন এবং তাকে পূর্ণ মাত্রায় তার শাস্তি প্রদান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আদি বিন হাতেমতাই, হাতেমতাই সম্পর্কে আপনারা সবাই জানেন, হাতেমতাই তিনি দানবীর ছিলেন, দানবীর হিসেবে আরবদের মাঝে প্রসিদ্ধ ছিলেন। ওনার ছেলে হাতেমতাই তিনি কাফের ছিলেন, কিন্তু ওনার ছেলে আদি তিনি সাহাবি ছিলেন, তিনি ইসলাম গ্রহণ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাসূল আপনি জানেন আমার পিতা অনেক দাস দাসী আজাদ করত এবং মানুষকে খাবার খাওয়াতো, তো আমার পিতা কি এই সকলের প্রতিদান পাবে কিয়ামত দিবসে? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তাকে কোনো প্রতিদান দেওয়া হবে না, কারণ সে কখনোই বলে নাই রব্বিগফিরলি খতিয়াতি ইয়াউমাদ্দিন, হে আল্লাহ তুমি আমার পাপসমূহ ক্ষমা করে দিও পরকালে, সেই কথা বলে নাই। এই কারণে তাকে কোনো প্রতিদান দেওয়া হবে না, সে দুনিয়াতে যে ভালো কাজ করেছিল এগুলার কোনো প্রতিদান পাবে। এটা হলো কাফেরের দৃষ্টান্ত। কাফের হয়ে যদি কেউ মারা যায় তা সে দুনিয়াতে যত ভালো কাজ করুক তার কোনো প্রতিদান বিনিময় সে পরকালে আল্লাহ তাআলার কাছে পাবে না। দুনিয়াতে হয়তো ভালো কাজের বিনিময় আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে দেন, কিন্তু পরকালে তাকে এর বিনিময়ে কোনো প্রতিদান দান করবেন, কারণ আল্লাহ তাআলার একটা নাম হলো আর রহিম। রহিম মানে যিনি দয়ালু মুমিনদের প্রতি, শুধুমাত্র মুমিনদের প্রতি দয়ালু কিয়ামত দিবসে, অর্থাৎ আল্লাহ তাআলা দয়া দেখাবেন মুমিনদের উপর পরকালে। তখন কিন্তু কাফেরদের প্রতি কোনো প্রকার রহমত দয়া পাবে না, আল্লাহ তাআলার কোনো প্রকার রহমত দয়া কাফেররা কিয়ামত দিবসে পাবে না। একমাত্র এই নামটা আল্লাহ তাআলার জন্য শুধুমাত্র মুমিনদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিয়ামত দিবসে। আল্লাহ তাআলা এই কাফেরদের আমলের তাহলে প্রথম একটা উদাহরণ দিলেন যে মরিচিকার মতো, মরিচিকা যেমনভাবে যার কোনো আসল বাস্তবতা নেই, অনুরূপভাবে তাদের কাফেরদের আমলেরও কোনো প্রতিদান বাস্তবতা থাকবে না কিয়ামত দিবসে। আরেকটা উদাহরণ দিয়েছেন আল্লাহ তাআলা, আউ কাযুলুমাতিন ফি বাহরিল লুজ্জি ইয়াগশাহু মাউজুন মিন ফাওকিহি মাউজ, আউ কাযুলুমাত, অথবা তাদের এই আমলনামার কাফেরদের আমলনামার দৃষ্টান্ত হলো ফি বাহরিন লুজ্জি, গভীর সমুদ্রের তলদেশের আধারের মতো। গভীর সমুদ্রের তলদেশে যেমন ভাবে অন্ধকার অন্ধকার থাকে, সেই অন্ধকারের মতো তাদের আমলের দৃষ্টান্ত। ইয়াগশাহু মাউজুন মিন ফাওকিহি মাউজুন মিন ফাওকিহি সাহাব, যেই সমুদ্রকে আচ্ছন্ন করে নেয় তরঙ্গের উপর তরঙ্গ, অর্থাৎ ঢেউ। সমুদ্রের উপরে উপরের অংশে থাকে ঢেউ, ঢেউয়ের উপর ঢেউ আচ্ছন্ন করে নেয়, মিন ফাওকিহি সাহাব, এই ঢেউয়ের উপর আবার রয়েছে মেঘমালা। তো মেঘমালা যদি, প্রথমত মেঘমালার কারণে কিন্তু সূর্যের আলো বাধাগ্রস্ত হয়, সূর্যের আলো নিচে আসতে পারে না। অনেক সময় আমরা সূর্য দেখি না, যেদিন বেশি মেঘমালা থাকে আমরা সূর্য দেখি না, সূর্যের আলো না দেখে রাতের মতো কালো অন্ধকার আচ্ছন্ন হয়ে যায়। তাহলে এটা হলো প্রথম অন্ধকার। তাহলে মেঘমালা সমুদ্রের উপর, আবার এই সমুদ্রের উপর আবার ঢেউ, এই ঢেউয়ের কারণে আধার সৃষ্টি হয় সমুদ্রের তলদেশে। এরপর সমুদ্রের গভীরতা, ফি বাহরিন লুজ্জি, লুজ্জিন বলা হয় গভীর সমুদ্র, অর্থাৎ সাধারণ যে কোনো সমুদ্রের কথা আল্লাহ তাআলা বলেন না, বলেছেন যে সমুদ্রের তলদেশ গভীরে পরিচিত, এমন গভীর সমুদ্রের তলদেশের আধারের মতো অন্ধকারের মতো তাদের আমল না, অর্থাৎ তাদের আমলের কোনো প্রতিদান পাওয়া যাবে না। যেমনভাবে আধারের কোনো শেষ নাই সীমা নেই, অনুরূপভাবে তাদের আমলনামা আমলেরও কোনো প্রতিদান পাওয়া যাবে না।
আল্লাহ তাআলা কিভাবে উদাহরণটা দিলেন, আও কাযুলুমাতিন ফি বাহরিন লুজ্জি, গভীর সমুদ্রের তলদেশের আধার, ইয়াকশাহু মাউজুম মিন ফাওকিহি মাউজ, যে সমুদ্রকে আচ্ছন্ন করে নেয় তরঙ্গের উপর তরঙ্গ, ঢেউয়ের উপর ঢেউ, মিন ফাওকিহি সাহাব, যে ঢের উপর রয়েছে মেঘমালা, জুলুমাতুন বাদুহা ফাওকা বাদ, আধারের উপর আধার, অর্থাৎ অন্ধকারের উপর অন্ধকার। ইদা আখরাজা ইয়াদাহু লাম ইয়াকাদ ইয়ারাহা, যখন সে এই গভীর সমুদ্রের তলদেশে এই আধারের মধ্যে যখন সে তার হাত বের করবে তখন সে লাম ইয়াকাদ ইয়ারাহা, সে তার হাতকে দেখতে পাবে না, অর্থাৎ তার হাতটাকেও এমন গভীর আধারের কারণে, অন্ধকারের কারণে সে তার নিজের হাতকেও দেখতে পাবে না, এমন গভীর আধারে, আধারের মতো উদাহরণ হলো তার আমলনামার, সে আমলনামারও সে কোনো প্রতিদান দেখতে পাবে না। এখানে আল্লাহ তাআলা এই আয়াতটা হলো আল্লাহ তাআলার একটা অন্যতম বড় একটা মুজিজা এই যুগের জন্য। এখানে আল্লাহ তাআলা এমনভাবে উদাহরণটা পেশ করেছেন যেটা হয়তো একমাত্র আল্লাহ তাআলাই ব্যাখ্যা করতে পারে, আল্লাহ তাআলাই একমাত্র এই অন্ধকার সম্পর্কে অবহিত, এই কারণে আল্লাহ তাআলা উদাহরণটা এইভাবে পেশ করেছেন। প্রথমত অন্ধকার সৃষ্টি হয় সমুদ্রে দুটি কারণে, এই আয়াতের পরিপ্রেক্ষিতে দুটি কারণে আধার সৃষ্টি হয়। প্রথমটা হলো যে সমুদ্রের উপর যখন আলো পড়ে, এই আলোটা সমুদ্রের সূর্য থেকে আলোটা যখন